সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায়। প্রথম দুই ম্যাচে সহজে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এখন ঢাকায় ফেরার আগে সিরিজ জয়ের কাজটা সেরে নিতে চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে আগামীকাল তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই জিম্বাবুয়ের সামনে। পেছনের ভুল ত্রুটি শুধরে তৃতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সিকান্দার রাজার দলের।